ذکر امن ہے ذکر ہے فتح ذکر شفا ہے ذکر ہے دوا আরে সে তো বুঝলাম, কিন্তু আজকে একটা ঈসা আলাইহিস সালাম বিশ্ব নবী দিবস উপলক্ষে জলসার দাওয়াত ছিল উত্তরসাঙ্গর মাদ্রাসা হেফজুল কোরআনে, তাই ভাবছিলাম সেখানে যাব কিনা। আরে ডক্টর সাদিক, আপনি কি বোঝেন? আমি তো কিছুই বুঝি না। আরো শুনুন শুনুন, বর্তমান সময় হচ্ছে ডিজিটাল জিন্দেগি, ধর্মীয় কাজ বা অন্য অনুষ্ঠানে সময় দেব, হ্যাঁ তখন দেব যখন বৃদ্ধকালে পৌঁছাবো, তাই না? চলুন চলুন কলেজে ফাংশনে গিয়ে যোগদান করি। আসসালামু আলাইকুম। আরে তুহিনা আপা, সাদিক ভাই ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো? গুড ইভিনিং। আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, আল্লাহ পাকের লাখ লাখ শুকরিয়া। আচ্ছা সুমাইয়া, এই যে তুমি ভালো মন্দ জিজ্ঞাসা করলে, আল্লাহ পাকের লাখ লাখ শুকরিয়া আদায় করলে, এইসব না বলে হ্যাঁ ইয়েস এইসব বলা যায় না। কি শিক্ষা শিখেছো, বাইরে ঘাটে বাড়লে লজ্জা লাগে আমাদের। আমি কোন ধর্মের মানুষ তা অন্য লোক জানতে যাবে কেন? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আপনি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে নিজের ধর্ম থেকে নিজেকে লুকাচ্ছেন? শোনেন শোনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন এই মুসলমানকে জাহান্নাম থেকে বার করে জান্নাতে দাখিল করাবেন, শুধুমাত্র মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার জন্য। আরে ঠিক আছে ঠিক আছে, একটুখানি মেয়ে তাও আবার সলিমুদ্দিনের মেয়ে, খুব পণ্ডিত হয়েছে দেখছি, অত জ্ঞান দিতে হবে না, হয়েছে? ডক্টর সাদিক, আপনি একজন ডাক্তার মানুষ, আপনাকে বোঝাবার মতো জ্ঞান আমার নেই। তো আমাদের হুজুর জনাবকারী সুবিধা আলী সাহেব একদিন পড়াচ্ছিলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের আগুনকে জ্বালাবেন এই ছোট ছোট গুণা কারণেওয়ালা মানুষদেরকে দিয়ে। যেমন একটি উদাহরণস্বরূপ আপনি অবশ্যই দেখেছেন, যখন আপনার মা চুলা জ্বালান তখন কি প্রথমেই বড় বড় কাঠ দিয়ে দেয়? দেয় না তো, বড় ছোট ছোট কাঠ দিয়ে আগে চুলাটাকে গরম করে নেয়, তারপরে বড় বড় কাঠ দিয়ে দেয়। সেই রকমই ছোট ছোট আমলগুলো হলো, যেমন সালাম দেওয়া, সালামের উত্তর দেওয়া ওয়াজিব। আর এই আমলগুলিকেই আপনি অস্বীকার করছেন? একদিন এই আমলগুলির কারণেই আপনি আল্লাহ পাকের দরবারে ধরা পকড় হয়ে যাবেন। আচ্ছা সুমাইয়া, তুমি তো দেখছি কয়েকদিন মাদ্রাসায় গিয়ে ভালোই ফতোয়া শিখেছ। কই বলো তো দেখি, আমরা যদি কোনো মানুষের সম্পর্কে ভ্রান্ত ধারণা করি তাহলে মহান আল্লাহ পাক কী ব্যবস্থা রেখেছেন? আরে আপনি তো আমাকে খুব দারুণ একটা প্রশ্ন করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষের উপর সুধারণা রাখাটাই সর্ব উত্তম ইবাদত। অপর একটি হাদিস আছে, কোনো ব্যক্তি যদি কোনো মানুষকে মিথ্যা অপরাধ দেয় কিন্তু সেই ব্যক্তিটি সেই কাজ করেনি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ব্যক্তির মরণের আগে সেই কাজ করিয়ে নেবেন। বুঝেছেন তুহিনা আপা? বাহ সুমাইয়া বাহ, তুমি খুব সুন্দর দামি দামি কথা বলছো তো। আচ্ছা সুমাইয়া, তোমরা তো মাদ্রাসায় পড়াশুনো করো, তো তোমাদেরকে সর্ববিষয়ে শিক্ষা প্রদান করায় কি? অবশ্যই অবশ্যই, ইসলাম হলো একটি পূর্ণাঙ্গ ধর্ম, সেখানে রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত সমস্ত বিষয়ে শিক্ষা শেখানো হয়। আচ্ছা সুমাইয়া, আমরা তো সবাই জানি আমরা যদি তোমাদের মাদ্রাসায় পড়তে যাই তাহলে আমাদের কোন শিক্ষায় শিক্ষা দেওয়া হবে? ঠিক আছে, আপনারা তো দেখছি সবই জানেন, তো বলুন তো দেখি উজুর ফরজ কয়টি, গোসলের ফরজ কয়টি? কেন এ কোনো ব্যাপার হলো নাকি? আমরা প্রায় দিন ইন্টারনেটে পেয়েছি উজুর ফরজ 18টি আর গোসলের ফরজ 7.5টি। আচ্ছা ঠিক আছে, এবার বলুন তো দেখি গোসলের ফরজ কী কী? কেন 1 নম্বর পুকুরের মাঝখানে গা ধোয়া, 2 নম্বর চুল খুলে গা ধোয়া, 3 নম্বর সাবান মাখা, 4 নম্বর ফেস ওয়াশ করা, 5 নম্বর বড় বড় নখ থাকলে তার থেকে নোংরা বের করা, আর 7 নম্বর হচ্ছে 1 টাকা দামের শ্যাম্পু না থাকলে 10 টাকা দামের শ্যাম্পু মাখা। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, বয়স তো প্রায় 30 থেকে 35 হতে চললো। যাই হোক ডক্টর সাদিক, আপনি বলুন তো দেখি উজুর ফরজ কয়টি? উজুর ফরজ এ তো সহজ, 14টি। 1 নাকের ভিতর পানি দেওয়া, 2 শীতকালে গরম পানি নেওয়া, 3 গরমকালে বেশি পানিতে উজু করা, 4 পরিষ্কার পানিতে উজু করা, ইত্যাদি ইত্যাদি। তবা তবা আস্তাগফিরুল্লাহ, আপনি একজন ডাক্তার মানুষ হয়ে উজুর ফরজ জানেন না? আপনি তো বিএড পাস, এমএ পাস, আর বলছেন উজুর ফরজ 14টি। শুনুন শুনুন ডক্টর সাদিক ও তুই না আপা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলেছেন যে ওয়াকিমুস সালাত ওয়াতুজ যাকাত,
আদাব। তোমরা নামাজ পড়ো আর অর্থ থাকলে যাকাত প্রদান করো। আর যে নামাজ পড়ার জন্য উযু ও গোসলের প্রয়োজন সেটাই আপনারা জানেন না? আল্লাহ পাক না করায় যদি আমাদের এক্ষুনি মৃত্যু হয় তাহলে কি হবে বুঝতে পারছেন? যাই হোক, তুহিনা বা ইসলাম ধর্ম কি জিনিস তাহলে বুঝতে পেরেছেন? আচ্ছা সুমাইয়া, আমাদের কি তোমাদের মাদ্রাসায় পড়তে নেবে? অবশ্যই, কেন নেবে না? আমাদের মাদ্রাসায় হিফজুল কুরআনের প্রধান শিক্ষক হুজুর জনাব কাজি সুবিদ আলী সাহেব সকাল 5টা থেকে 7টা পর্যন্ত পড়ায়। সেখানে গিয়ে তুমি দোয়া দরুদ কোরআন শরীফ শিখতে পারবে। হ্যাঁ, তাহলে চলো আমরা সেখানেই যাই। হ্যাঁ হ্যাঁ, চলো আমরা সবাই মাদ্রাসায় যাই। আসসালামু আলাইকুম।